আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে ডেয়ারি খামার সম্পর্কে কিছু কথা ও দুধ দোহন করা দেখাবো। সেটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন। ডেয়ারি খামারে প্রধান উৎস হলো গরুদেরকে সম্পূর্ণ রেস্ট দিতে হবে, তাড়াতাড়ি সকালবেলায় খাবার খাওয়ানোর পরে ওদেরকে গোসল করিয়ে রেস্ট করাতে হবে। রেস্ট করানোর পরে ওদেরকে দুধ দোহন করা শুরু করতে হবে এবং ঠিক সময় মতো করতে হবে। আজ যদি 9টার সময় করেন, কালও 9টা, পরশুও 9টার সময়, এরকম নিয়ম বেঁধে কাজ করবেন। এখন এদেরকে গোসল করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, এখন এরা রেস্ট করতেছে। যত আপনারা গাভী জাগর কাটবে তত গাভীর জন্য অনেক ভালো। এদেরকে পর্যাপ্ত পরিমাণ জাগর কাটার সময় দিতে হবে। রাত দিন 24 ঘন্টার ভিতরে আপনি 18 ঘন্টা এদেরকে রেস্ট করাতে হবে যাতে জাগর কাটতে পারে। সেজন্য যারা নতুন খামারি এভাবে নিয়ম বেঁধে কাজ করবেন, এদেরকে রেস্ট দেবেন বেশি। আজ যে 6 ঘন্টা থাকবে সে 6 ঘন্টা ওদের খাবার গোসল করানো, এই কাজগুলো আপনি করবেন। এভাবে নিয়ম বেঁধে কাজ করবেন, দেখবেন দুধের মান ঠিক থাকবে এবং দুধ আপনার প্রত্যেক দিন আস্তে আস্তে বাড়তে থাকবে। দুধ গাভীকে এমনভাবে দুধ দোহন করবেন যাতে কোনো সমস্যা যাতে না হয়, গাভীর উলানে যাতে কোনো ব্যথা না পায় সেদিকটা আপনাদেরকে দেখতে হবে। অবশ্যই দেখে তারপরে কাজ শুরু, দুধ দোহন করা শুরু করবেন। প্রথমে গাভীর দুধে বাটে বানি দিয়ে ধৌত করে নিয়ে তারপরে দুধ দোহন করা শুরু করবেন। তা না হলে বাটে জীবাণু থাকতে পারে বা যে দুধ দোহন করতে আসবে তার বলবেন হাত ভালোভাবে সাবান দিয়ে ধৌত করে নিয়ে দুধ দোহন করা শুরু করে। এখন দেখুন দুধ দোহন করা। Thank you.
Yeah, I don't know.